সরস্বতী পুজোর থিমে উঠে এলো সবুজ সাথী প্রকল্প। বাঁকুড়ার ইন্দাসে কন্যাশ্রী পড়ুয়ার দল এই পুজোর আয়োজন করেছে। স্থানীয় বিভিন্ন স্কুলের 12 জন ছাত্রী মিলে ঠিক করে তাদের নিজেদের স্কুল ও বাড়ির পুজোর পাশাপাশি নিজেরা এলাকায় আলাদা পুজোর আয়োজন করবে। সেই মতো নিজেরা যে যার দায়িত্ব ভাগ করে নেয়। স্থানীয় বাজারে এবং বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার পাশাপাশি নিজেদের জমানো টাকা থেকেও তারা পুজোর তহবিলে সাধ্যমতো অনুদান দেয়। সবে মিলে জাঁকিয়ে পুজো আয়োজনের বাজেট পূরণ করে ফেলে কন্যাশ্রীরা এবং তারা ঠিক করে এবারের পুজোয় সবুজ সাথীকেই থিম হিসেবে তুলে ধরা হবে। সেই মতো প্রতিমা তৈরির বরাদ্দ দেওয়া হয়। দেবী এখানে সবুজ সাথীর সাইকেলে বিরাজমান। কন্যাশ্রীর এই দল নিজেরাও চাঁদা তোলা থেকে বাজার করা পুজোর জোগাড় সবই সেরেছে সবুজ সাথীর সাইকেলে চড়ে। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্প চালু করেছেন 2015 সালে। তবুও গ্রামের অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না। তাদের কাছে এই প্রকল্পের পরিচয় ঘটানো এবং পড়ুয়াদের স্কুল ছুট ঠেকানোর ক্ষেত্রে তাদের বাবা মাকে সচেতনতার বার্তা দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, স্কুলে স্কুলে তো পুজো হচ্ছে, তোমরা স্কুলে বাদ দিয়ে এখানে কেন পুজো করছো? আমরা কন্যাশ্রী থেকে অনেকজন অনেক স্কুল থেকে 10-12টা মেয়ে আছে, তো স্কুলে তো প্রতি বছরই হয়, আমরাও থাকি হাই স্কুল যেহেতু। দিয়ে এবারে আমরা কন্যাশ্রীরা মিলে যে স্থির করলাম যে এবার আমরা করব, আমরা কিছু আলাদাভাবে সবার সামনে কিছু যদি তুলে ধরতে পারি, ওই জন্য সরস্বতী পুজোটা অন্যরকমভাবে আমরা তৈরি করতে চাইছি। এই থিম কী করেছো? সবুজ সাথী। কী করে চিন্তা ভাবনা এলো? চিন্তা ভাবনা আমরা অনেকদিন থেকেই করেছি চিন্তা ভাবনাটা যে সবুজ সাথী। এবারে অনেকজন সবাই মিলে আলোচনা করে ভেবেছি যে কী করা যায়, দিয়ে মাথায় এলো হঠাৎ করে যে সবাই তো অনেক রকমের ঠাকুর করে, আমরা তাহলে সবুজ সাথী থিমটা করি, যে সাইকেল ঠাকুর সাইকেলে করে আসবে, দেখতেও ভালো লাগবে, এই জন্য আমরা এই থিমটা নিয়েছি। এত খরচ কোথা থেকে পেলে? আমরা কন্যাশ্রী থেকেও কিছু দিয়েছি সবাই মিলে, এবার বাজারেও সবাই চাঁদা তুলেছি যেরকম চাঁদা তোলা হয়, আবার সবাই সাহায্যও করেছে কিছু দিয়ে এমনি আমরা সব জোগাড় করেছি। প্রসঙ্গত, ইন্দাসের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা বছরভর নানান সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নেয়। প্রখর দাবদাহে জলছত্রের পরিষেবা দেওয়া, বাল্য বিবাহ রোধে সচেতনতার প্রচার, থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রচার, রক্তদান শিবিরের আয়োজন, সাপের কামড় এড়ানো এবং সাপে কামড়ানোর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গ্রামীণ মানুষকে পাঠদানের আয়োজন করে ইতিমধ্যেই বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তারা। এবার সরস্বতী পুজোয় সবুজ সাথীর থিমও তাদের প্রচারের আলোয় নিয়ে এলো তা বলাই বাহুল্য। বৃষ্টি তো পড়ছে, এক মাস ধরে এত কিছু করার পরও বৃষ্টি পড়ছে, আমাদের মনও একটু খারাপ, কিন্তু তাও এই মন খারাপ নিয়েই আমরা আনন্দ করতে চাইছি। কি কি অনুষ্ঠান আছে এখানে? নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা। এটা কারা করবে? কারা? কন্যাশ্রী প্রার্থীরা এবং বিশেষ কোনো ব্যক্তি। 2015 সালে সারা বাংলা জুড়ে 9ম শ্রেণী থেকে 12ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদানের মাধ্যমে বিশেষত মেয়েদের উচ্চশিক্ষার আঙিনায় আনতে এই সবুজ সাথী প্রকল্পের সূচনা করা হয়। রাজ্যের এই প্রকল্প এবার উঠে এলো জেলার ইন্দাসে কন্যাশ্রীদের সরস্বতী পুজোর মণ্ডপে, আর স্থানীয় মানুষজনও এই অভিনব থিমের পুজো উপভোগ করছেন। মণ্ডপে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরাও। ইন্দাস থেকে আব্দুল হাইয়ের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।